আমি এখন থেকে প্রত্যেকটা মুহূর্ত ওর সঙ্গে থাকব। ওকে যে তুমি তিলে তিলে কষ্ট দিয়ে শেষ করে দেবে সেই সুযোগ আমি তোমাকে আর কিছুতেই দেব না। এখন থেকে লড়াইটা হবে তোমার আর আমার মধ্যে। ওকে আমরা দুজনেই লড়াই থেকে ছেড়ে রাখব। তুমি তোমার অধিকার বুঝে নাও ঐশ্বর্য দিদি। আমিও ঠিক করলাম এবার থেকে আমিও আমার অধিকার বুঝে নেব। আমিও আমার অধিকার ছাড়ব না। যুদ্ধে যার জয় হবে সেই টিকে থাকবে, আর অন্যজন মঞ্চ থেকে বিদায় নেবে। এই আমি তোমায় ছুঁয়ে শপথ করছি বেলবেলেটা। চ্যালেঞ্জটা শুধু শুধু নিচ্ছ শালুক, তোমাকে গো হারা হারতে হবে। লড়াই করে হেরে গেলে তো ক্ষতি নেই ঐশ্বর্য দিদি। এতদিন তো আমি লড়াই না করেই হেরে গেছিলাম, হেরে বসেছিলাম, কিন্তু এবার এবার আমি লড়াইতে রাজি। বেশ, তবে আমিও তোমাকে একটা কথা বলছি, কাল তো আবিরকে হসপিটাল থেকে ছেড়ে দেবে। তুমি যদি ভেবে থাকো যে আমি আবিরের সঙ্গে না গিয়ে আমার বাপির সঙ্গে বাড়ি ফিরে যাব, তাহলে তুমি ভুল ভাবছো শালু। এতটা উদার মনের আমি তোমাকে কোনোদিনও ভাবিনি ঐশ্বর্য দিদি, আর আজও ভাবছি না। তুমি আমাদের সঙ্গে আমাদের বাড়িতে গেলে যেতে পারো। আমরা এতটাও ছোট মনের মানুষ নই যে তুমি আমাদের বাড়িতে গেলে, আমাদের বাড়িতে যেতে চাইলে তোমাকে আমরা নিয়ে যাব না। ওর আর আমার সংসারে তোমার চিরকাল আদর হবে, এই আমি কথা দিলাম তোমাকে ঐশ্বর্য দিদি। কি বললে তুমি? যা বললাম তা তো শুনতেই পেলে। বাবা, আমার মনে হয় সবার এখানে ভিড় করাটা ঠিক উচিত হবে না। আমি বরং ওর কাছে একটু বসি, তুমি ঐশ্বর্য দিদিকে নিয়ে একটু বাইরে যাও। দেখছো না ঐশ্বর্য দিদি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে যে অশান্তি করছে, তাতে কতটা কষ্ট পাচ্ছে। একদম ঠিক বলেছো শালু, একদম ঠিক বলেছো। একটা কাজ কর, তুমি আবিরের কাছে এখানে বসো। মা, মিমি, চলো তুই আমার সাথে যাবো। না, আমি যাবো না। মা লক্ষ্মী আমার, তোকে তো যেতেই হবে। হ্যাঁ, ভুলে যাস না, তুই যদি এখান থেকে ভালো ভালো না যাস, আমি নার্সকে ডাকবো বা ওয়ার্ড বয়কে ডাকবো। আমি তো এখানকার ডাক্তার, ওরা তো আমার কথা শুনবে, ওরা তোকে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দেবে, তা তোর মান সম্মান যাবে, সেটা কোনো তো লাভ নেই। হ্যাঁ, তার চেয়ে ভালো তোর বাপি তোমাকে বোঝাচ্ছে, চলো বাপির সাথে যাবে, চলো। আমি যাবো না, আমি যাবো না বাপি। আমার লক্ষ্মী, বাপি আমি যাবো না, আমি 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 যাবো না বাপি, আমি যাবো না বাপি, আমি যাবো না বাপি, আমি যাবো না, আমি 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 যাবো না, আমি যাবো না, আমি যাবো না। আমার খুব খিদে পেয়েছে, আসার সময় কোথাও খেয়ে আসতে পারিনি, আর কলেজে পরপর অনেকগুলো ক্লাস ছিল, আমার খাওয়া হয়নি। তো কোথাও একটা দাঁড়াও, আমি দোকানে গিয়ে কিছু খাবো। টাকা? মানে মানে টাকা আমি কোথা থেকে পাবো? টাকা আমার কাছে যা টাকা পয়সা ছিল সব তো কেড়ে নিয়ে নিজের কাছে রেখে দিয়েছো,
বরং আমি তোমাকে বলছি আমার টাকা থেকে তুমি আমাকে কিছু টাকা দাও, আমি কোথাও একটা দাঁড়িয়ে কিছু খাবো, আমার খিদে পেয়েছে। হাঁ করে ইল্লি বলতে পারবে? মানে বলছি হাঁ করে ইল্লি বলতে পারবে? একবার চেষ্টা করে দেখো, ঠিক বলতে পারবে। ছোট লোক। এই তো ছোট লোক বলে দিলে আমাকে। টাকা কি এতই সস্তা যে দোকানে খেয়ে নষ্ট করবে? আগে তো কত বড় বড় কথা বলতে, বিয়ের আগে নাকি বন্ধু বান্ধবদের নিয়ে গিয়ে হোটেলে রেস্টুরেন্টে কত টাকা খরচা করেছ, আর এখন আমার খিদে পেয়েছে, আমায় সামান্য কিছু দোকানে খাওয়াতে তোমার বুক ফেটে যাচ্ছে, তাই না? তাও আবার আমারই টাকাতে। ওইসব না বললে তুমি পড়তে দেখি। কি বললে? মানে ছেলেরা বিয়ের আগে মেয়েদেরকে পটাতে এসব বলে, এসব কখনো সিরিয়াসলি নিতে নেই। তুমি এত মিথ্যে কথা কেন বলেছিলে সূর্য? তোমাদের তো কিচ্ছু নেই। আমার তো মনে হয় তোমরা এই চিটিংবাজি করেই খাও, লোকের টাকা মেরে তোমাদের দিন চলে। এবার একটু বেশি হয়ে যাচ্ছে না দিগি? তুমি তো জানো একটু এদিক ওদিক হলে কিংবা বেচাল হলে আমি তোমার কি করতে পারি। কতদিন ভয় ভয় রাখবে আমাকে? কতদিন ভয় ভয় আমার মুখটা বন্ধ করে রাখবে? সব কিছুর তো একটা শেষ আছে। একদিন তো তোমাকে আর আমি ভয় পাবো না, ভয়টাকেও তো আমি জয় করে ফেলবো। কি হলো, গাড়ি থামালে কেন? না তুমি বললে না ভয়কে জয় করে ফেলবে, তো দেখছি তুমি ভয়কে জয় করে ফেললে কি না। যদি ভয়কে জয় করে ফেলো তাহলে তো আবার আমাকে অন্য কিছু জয় করতে হবে, তাই না? শোনো সূর্য, আমি তোমার ওখানে যেভাবে আছি সেটা মৃত্যুর থেকেও বেশি ভয়ঙ্কর। আমার মনে হয় মানুষ মরে গেলেও এর থেকে বেশি শান্তিতে থাকে, তাই মৃত্যুকে আমি আর ভয় পাই না। দিগি তোমাকে এখন মরে বাঁচতে হবে? এক এক সময় মনে হয় তোমার মুখোশটা সবার সামনে টেনে ছিঁড়ে ফেলে দিই, আর তারপরেই ভাবি। কি ভাব? তোমার মতো একটা শয়তান লোক, তুমি না পারো এমন তো কোনো কাজ নেই। তুমি তো আমার পরিবারের কারুর না কারুর ঠিক ক্ষতি করে ফেলবে। যদি যদি নদীর কোনো ক্ষতি করে দাও কিংবা শালুকের, আমি তো নিজেকে ক্ষমা করতে পারবো না। তাই চুপ করে আছি, ধৈর্য ধরে আছি, আর মনে মনে ভাবছি একদিন না একদিন তোমার কবল থেকে আমি নিশ্চয়ই বেরোতে পারবো। তাই বুঝলি নদী, ওই ডাক্তারবাবু যে ওষুধগুলো কিনতে দিয়েছেন সেগুলো কিনে নিয়ে গিয়ে ডাক্তারবাবুর সঙ্গে একবার কথা বলতে হবে। আচ্ছা বড় মামু, আবিরকে কি কালই রিলিজ করবে? হ্যাঁ কালই তো ছেড়ে দেওয়ার কথা। একটা জিনিস খেয়াল করেছিস, ওই শালুক আসার পরে একটা মিরাকল চেঞ্জ হয়েছে আবিরের। তোরা যতই ওকে ভুল বুঝিস, যতই খারাপ ভাবিস, ওই মেয়েটাই ছিল আমার ভাই লক্ষ্মী রে। কি হলো, কথা বলছিস না কেন? জানি না বড় মামু, ভালো মন্দ সব কিছু কেমন যেন গুলিয়ে যাচ্ছে। এতদিন একরকম কথা শুনেছিলাম, আজ আবার অন্যরকম কথা শুনতে পাচ্ছি। ঐশ্বর্যকে এতদিন আমরা ভালো বলে জানতাম, কিন্তু কিন্তু এখন যেসব কথা শুনছি তাতে তো ঐশ্বর্য সম্পর্কে এখনো তোর মনে কোনো সংশয় আছে নাকি? না বড় মামু, লজ্জায় বলতে পারছি না। শালুক, শালুক সত্যি আমাদের বাড়ির লক্ষ্মী। আমরা ওকে কত ভুল বুঝেছি বড় মামু। ভুল বুঝেছি সেটা যখন বুঝতে পেরেছিস তখন আর লজ্জা কিসের রে? এখন আমি ওই আবিরের জীবন থেকে ঐশ্বর্যকে কি করে বার করব সেটাই বুঝতে পারছি। তুমি একদম চিন্তা করো না বড় মামু, শালুকের বাবা তো রয়েছে ওর সাথে। আর আর দেখলে না তুমি উনি কিভাবে শালুককে আবিরের কেবিনে যাওয়ার বন্দোবস্ত করে দিলেন? আর উনি ছিলেন বলেই তো শালুকের যাওয়া হলো ভেতরে। না না, শালুক তো আর একা যায়নি, সঙ্গে আরেকজন গেছে না। ওকে দেখে যদি আবির উত্তেজিত হয়ে পড়ে তাহলে তো আরো অসুস্থ হয়ে পড়বে। তুমি একদম ভেবো না বড় মামু, আর আঙ্কেল তো রয়েছেন ওখানে, উনি তো একজন ডাক্তার, উনি যা করার ঠিক করবেন, উনি সব ম্যানেজ করবেন, তুমি দেখে নিও। আর তুমি গেলে শুধু শুধু আবার উত্তেজিত হবে, আমরা সবাই ওখানে যাব, একটা কেওস তৈরি হবে। আমি তো তাই জন্যই তোমাকে নিয়ে ওষুধটা কিনতে এলাম। হুম চল।
গাড়ি থামাও, গাড়ি থামাও। গাড়ি থামাও মানে? এরকম ভাবে শানের মতো চিৎকার করছো, গাড়িটা তো অ্যাক্সিডেন্ট করে যাবে এবারে, তখন বুঝবে মজা। আরে বড় মামা, নদী আসছে, গাড়িটা থামাও না। কোনো গাড়ি থামানোর দরকার নেই। কি বলছো তুমি? গাড়িটা থামাও এক্ষুনি। বড় মামা নদী আসছে, আমি ওদের সঙ্গে একটু কথা বলবো না, জিজ্ঞেস করবো না ওরা কেমন আছে। আর শুনেছিলাম তো বড় মামুর শরীরটাও খারাপ, অবশ্য সেটাও নিশ্চয়ই মিথ্যে কথাই বলেছিলে, কিন্তু আমায় তো জানতে হবে কি হয়েছে। আরে গাড়িটা থামাও। আরে বড়মামা, দেখে দেখে বড়মামু। তুমি এমন শানের মতো চিৎকার করলে, গাড়িটা একটা স্পিডে যাচ্ছিল, আমাকে স্লো করতে হলো, আর ওরা দেখতে পেয়ে গেল। তোমার বোনকে দেখো কিরকম দেই দেই করে নাচছে, আদিক্ষে তারা শেষ নেই, যেন গুপ্তধন পেয়েছে। শোনো দিদি, গাড়ি থামালে কি হবে? তুমি কিন্তু তোমার কোনো মনের কথা নদী আর তোমার বড় মামুকে বলতে পারবে না। ইজ দ্যাট ক্লিয়ার? বড় মামু, তোমরা তোমরা কোথায় যাচ্ছিলে? বড় মামু কোথায় যাচ্ছো তোমরা? আমি তো তোকে সেদিন ফোন করেছিলাম, তা তুই নাকি পড়ে গিয়ে এমন শয্যাশায়ী হয়েছিলি যে নিজের ফোনটাও ধরতে পারিসনি। তা নিজের ফোনটা তুই অন্য কারো কাছে দিস কেন দেখি? এই তো সামনেই আছে, ওকেই জিজ্ঞেস করুন না। আসলে সেদিন না আমি খুব ভয় পেয়ে গেছিলাম, ও আসার পর থেকে একটার পর একটা একটার পর একটা অ্যাক্সিডেন্ট হচ্ছে, তো আমি না সত্যি খুব ভয় পেয়ে গেছিলাম, খুব নার্ভাস ছিলাম, আর ওই জন্যই আমি ফোনটা ওকে দিইনি। বড় মামু ভালো আছেন আপনি? ভালো আছি। তুমি মানে তোমরা কেমন আছো? আমি আমি ভালো আছি বড় মামু, কিন্তু এই যে আপনাদের সাথে দেখা হয়ে গেল, দু মিনিট দাঁড়িয়ে যে কথা বলবো তারও অবকাশ নেই। কেন? আর বলবেন না, আমাকে আজ না একটু সিঙ্গাপুর যেতে হচ্ছে। এই তো দিঘিকে কলেজ থেকে নিয়ে এলাম, আমি অলরেডি লেট, বাড়িতে গিয়ে আবার তাড়াতাড়ি বেরোতে হবে, দিঘি তো সব জানে, নাহলে আমি ফ্লাইট মিস করে যাব। তা হঠাৎ সিঙ্গাপুর যাওয়া কবে ঠিক হলো? নদী, এটা তো আমার লেগেই থাকে, এতে আমার নতুন করে বলার কি আছে? আমি তো মাসে 20 দিন থাকি না, বিদেশে থাকি। তা বেশ তো, তুমি যখন বিদেশে যাচ্ছ তখন দেখি আমাদের বাড়িতে থেকে আসুক, আর তুমি যে কদিন থাকবে না সে কদিন দেখি অ্যাটলিস্ট থাকুক আমাদের সঙ্গে। হ্যাঁ দিঘি সেটা করতেই পারে, কিন্তু মা তো জানে না, না ওকে গিয়ে মাকে বলতে হবে। তাহলে কালকে দিঘি চলে যাবে। দিঘি তুমি কলেজের পরে তাহলে কালকে ও বাড়ি চলে যাও। বড় মামু আমাকে প্লিজ ক্ষমা করবেন। হ্যাঁ এতদিন পরে দেখা, ভাবলাম দিঘিটার সঙ্গে একটু কথা টথা বলবো, তা তুমি যেরকম তাড়া দিচ্ছ তাতে। বড় মামু আমার ফ্লাইট 6:50, এখন বাজে 3:30, আমি তো ফ্লাইটটা মিস করে যাব, বুঝতেই তো পারছেন। আর আমি তো জানতাম না যে আপনাদের সাথে এইভাবে দেখা হয়ে যাবে, আমি তো জানতাম না আপনারা কলকাতায় আছেন। বড় মামু কেমন আছো? দিঘি মা, তোমার সঙ্গে আমার অনেক কথা আছে, আসলে মাঝখানে একটু ঝামেলায় জড়িয়ে পড়েছিলাম তাই। কি হয়েছিল বড় মামু? এখন না বলার তো কিছু নেই, এখন তোকে বলাই যায়। আসলে দেখি আবির সুইসাইড অ্যাটেম্প্ট করেছিল, তবে এখন ভালো আছে, এখন আর চিন্তার কোনো কারণ নেই। আবির আবার সুইসাইড? শালুক এসেছে, শালুক আসার পরেই আবিরের মিরাকল চেঞ্জ হয়েছে। তুমি যেভাবেই হোক শালুককে বাড়ি নিয়ে যাও বড় মামু, আবিরের কাছ থেকে শালুককে দূরে রেখো না। দেখো একথা আমি আগেও বলেছিলাম আর এখনো বলছি। প্লিজ প্লিজ, আমার না আমার না খুব টেনশন হচ্ছে, আমি কি করব বুঝতে পারছি না। দিঘি যাও মা, গাড়িতে উঠে পড়ো, সত্যি তো ফ্লাইট ধরবে, মিস হয়ে গেলে ঝামেলা হবে, যাও যাও গাড়িতে বসো। হ্যাঁ এর মধ্যেই আমরা তোমাদের বাড়িতে একদিন যাব। এই সূর্য, তুমি ওই সিঙ্গাপুর থেকে ঘুরে এলে তোমার সঙ্গে আমার একটু কথা আছে। অবশ্যই বড় মামু, আপনি কি বলবেন আমি নিজে যাব আপনার কাছে ছুটে। দিঘি কিন্তু এবার চলো, দেরি হয়ে গেছে, লেটস মুভ। দেখি 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 তুই ভালো আছিস? দেখি খুব ভালো আছি রে নদী, আমি খুব ভালো আছি। আমি যে
এত ভালো থাকতে পারবো কোনোদিন স্বপ্নেও ভাবতে পারিনি। আচ্ছা দিঘি কি কথাটা সত্যি সত্যি বললো? না বর্মামা, সত্যি সত্যি ও কথাটা বলেনি, ও বিদ্রুপের স্বরে কথাটা বলল। আমি ওকে খুব ভালো করে চিনি বর্মামো, তাই ওর কথাটার মানে আমি খুব ভালো করে বুঝতে পেরেছি। না না, আবির বাড়িতে ফিরলে আমাদের এবার সত্যি সত্যি দিঘির ব্যাপারে কথা বলতে হবে, যেতে হবে ওদের বাড়িতে। চল। তোমার মাথাটা একটা ডেভিলস ওয়ার্কশপ, এত শয়তানি বুদ্ধি থাকে তোমার মাথায়, এত মিথ্যা কথা বলতে পারো তুমি। আরে তুমি বুঝতে পারছো না, এতক্ষণ ধরে পাঁচালি পড়াটা কিন্তু চলতোই। আমি চাই না যে তুমি তোমার বাপের বাড়ির সাথে কোনো সম্পর্ক রাখো। সব কি তোমার চাওয়া অনুযায়ী হবে না? অবশ্যই তাই। তুমি যখন আমার বউ, মানে তুমি যতদিন বউ থাকবে ততদিন তো তোমাকে আমার কথা মতোই চলতে হবে। আর ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দেখি, আমি তোমাকে আগেও অনেকবার বলেছি আমি এক কথা একবারের বেশি বলতে ভালোবাসি না, তোমার ক্ষেত্রে তাও দু তিনবার বলেছি, কারণ তুমি দুধ দেওয়া গায়। মানে? মানে দুধ দেওয়া গায়। কথাটার মানে কি আমি বুঝতে পারছি না। কথাটার মানে তুমি বুঝলে না? আরে যে গায় দুধ দেয় মানে তুমি টাকা রোজগার করো। শোন আবির, এই যে ভুল কাজটা তুই করলি, এই ধরনের ভুল কাজ করা তোর যেন বন্ধ হয়, আর যেন কখনো তোকে এই ধরনের কাজ করতে না হয়। রাগাদি, এসব কথা আমাকে না বলে যাকে বলার তাকে বলো। কার কথা বলছিস তুই? ঐশ্বর্যর কথা বলছিস? না না, ঐশ্বর্যর কথা বলবে কেন? ঐশ্বর্যর জন্য কি সুইসাইড করতে গেছিল? ঐশ্বর্যর জন্য কি এত বড় কাণ্ড ঘটাতে গেছে? জানোই যখন আমার ছেলে তোমায় ছাড়া থাকতে পারে না, আমার ছেলের ধ্যান জ্ঞান তুমি, তো ও যখন তুমি আনতে গিয়েছিল তখন এলে না কেন? বড় বৌদি, তুমি এমন করে বলছো যেন ও ফিরে এলে তুমি ওকে বরণ করে নিতে। আমার বরণ করায় বা না করায় কি এসে যায়? তাতে কেউ এলো না, সেই তো এলো। শুধু সময়টা পার করে এলো, যখন আসার দরকার ছিল তখন এলো না। আমি চেষ্টা করেছিলাম মা, তুমি যে আমাকে তোমার মন থেকে দূরে সরিয়ে দিয়েছো তা তো আমি জানি। আমি চেয়েছিলাম তুমি যাকে ভালোবাসো, যাকে ভালোবেসে মনের মধ্যে বরণ করে নিয়েছো তার সঙ্গেই তুমি থাকো। আমি চেয়েছিলাম ঐশ্বর্য দিদিকে যখন আমি কথা দিয়েছি সে কথার খেলাপ আমি করব না, কিন্তু আমি বাধ্য হলাম মা। আমি নিজের কাছে পরিষ্কার থাকলাম যে আমি চেষ্টা করেছি। দয়া করে এবার তুমি অন্য চেষ্টা শুরু করো। অন্য চেষ্টা? যা করলে আমার ছেলেটার জীবন বাঁচবে সেই চেষ্টা। আমার কথা বুঝতে পারছিস না? আমি তো তোকে বলে দিয়েছিলাম তোর আর কাউকে ভয় পাবার কিছু নেই, কিচ্ছুতে ভয় পাবি না। ভয় আমি কোনোদিনই পাইনি বাবা, আমি শুধু চেয়েছিলাম আমার কথাটা রাখতে, আর চেয়েছিলাম তোমার ছেলে যেন ভালো থাকে। দুটোর কোনোটাই যখন হয়নি তখন আর আমার ভয় কিসের, ভয় কাকে? যাক, যাও ওকে ঘরে নিয়ে যাও,
দেখতে পাচ্ছ না কেমন দুর্বল হয়ে রয়েছে? যাও নিয়ে যাও। কাল পরশু থেকে তুমি আবার ইউনিভার্সিটি যাবে। এবছরও যদি পরীক্ষা দেওয়া না হয় তাহলে আর আফসোসের শেষ থাকবে না। এবার কিন্তু তোমাকে ঘুরে দাঁড়াতেই হবে, এই আমি তোমায় বলে দিলাম। দূর থেকে দাঁড়িয়ে জ্ঞান দেওয়াটা খুব সহজ। দূর থেকে দাঁড়িয়ে তো জ্ঞান দিচ্ছি না, কাছে এসেই তো দিচ্ছি। চলো উপরে চলো, এসো। আবির যা, ওঠ যা। চল আবির এসো। মানে ঐশ্বর্য, এখন আর অশান্তি বাড়িও না। কি করবে বলো? সবকিছু তো তোমার হাতে নেই, যেতে দাও ওকে। যা বাবা ঘরে যা। দেখতে পাচ্ছ না ঠিক করে দাঁড়াতে পারছে না, যখন তখন অসুস্থ হয়ে পড়বে আবার। মা, আমি তো উপরে যাওয়ার ব্যাপারে না করিনি। তাহলে আবার কি?